কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের অবস্থান রাজবংশী যুবক প্রেম কুমার বর্মনের মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কথা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন ভেটাগুড়িতে যেটা জানতে পারা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে বিক্ষোভ এবং এই বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহ সন্ধে ছটা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানতে পারা যাচ্ছে এবং তার বাড়ির সামনে অর্থাৎ নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে এই মুহূর্তে এই বিক্ষোভ একদিকে যেরকমভাবে চলছে পাশাপাশি বাড়ির কাছাকাছি যাতে এই বিক্ষোভের আঁচ পৌঁছতে না পারে সেই জন্য পুলিশি নিরাপত্তা ব্যারিকেড করে কিন্তু বাড়ি কার্যত একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে এবং এই মুহূর্তে একটা উত্তেজনাও রয়েছে সেখানে সরাসরি চলে যাব এখনকার ছবিটা জানার জন্য সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালে দেবজ্যোতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহারে যে সভা করেছিলেন তখনই কিন্তু বলে দিয়েছিলেন যে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরা হবে এবং সেই অনুযায়ী আজকে দেখতে পাওয়া যাচ্ছে উদয়ন গুহ তিনি সকালবেলাতেই চলে এসেছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী তারা এসে একদম তার বাড়ির সামনে এই বিক্ষোভ দেখাচ্ছে পুলিশি নিরাপত্তাও রয়েছে সব মিলিয়ে কি ছবি এই মুহূর্তে উঠে আসছে এবং কি কর্মসূচি থাকছে তৃণমূলের তারা কি করতে চাইছেন তৃণমূল কংগ্রেস এবং ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন উদয়ন মুখ্যমন্ত্রী রয়েছেন এবং আমি একটু দেখানোর চেষ্টা করবো যে কর্মী সমর্থক আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং তারা কিন্তু বাড়ির সামনে যে ভেটাগুড়ি চৌকি সেখানে কিন্তু তারা বসে রয়েছেন এবং সেখানে বিক্ষোভ চলছে এবং তোমায় আরেকটু দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে এবং বাহিনী মোতায়েন করা হয়েছে তবে এখন দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছিলাম আস্তে আস্তে তৃণমূল কর্মী সম্পর্করা এখানে একটু উপস্থিত রয়েছেন এবং বাড়ি ঘেরাও না অনুভূতি না থাকলেও বাড়ির থেকে ঠিক 100 মিটার দূরেই সেখানে কিন্তু অবস্থান করছে তৃণমূল কংগ্রেস তবে আজ সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং এই মুহূর্তে কোচবিহার দিনহারা রাজ্য সড়ক তথা ভেটাগুড়ির যে ভেটাগুড়ি চৌকুটি ভেটাগুড়ি চৌকুটি এলাকায় কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা সমাবেশ করছেন এবং বারংবার প্রামাণিকের নাম করে কিন্তু চৌকুটি এলাকায় কিন্তু রাস্তার দুধারে যেরকম কর্মী সমর্থকরা রয়েছে তার পাশাপাশি বিক্ষোভ সমাবেশ মঞ্চে কিন্তু এখন উপস্থিত রয়েছেন বেশ কয়েকজন তৃণমূলের কোচবিহারের নেতারা এবং তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে আরো কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে সবাই কিন্তু রাস্তায় আছে বেশ কিছুক্ষণ পর তারা কিন্তু এই বিক্ষোভ সমাবেশে এসে উপস্থিত হবে তবে সব মিলিয়ে সকাল থেকে যে দেখা যাচ্ছে যে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি তৃণমূল কংগ্রেসের তা কিন্তু অনেকক্ষণ ধরেই চলছে এবং আরো বেলা বাড়ার সাথে সাথে বোঝা যাবে যে কারো তৃণমূল কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয় কিনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা